কি ব্যাপার, ডাকছিলে কেন? এই দেখ দেখ, তোর জন্য এনেছি। কি সুন্দর সালোয়ার, পছন্দ হয়েছে? হ্যাঁ, তুমি পছন্দ করে এনেছো, আমার পছন্দ হবে না? তাই হয় বাবা। এটা তোমার জন্য, দেখো তো। দুটি খালি ধুতি, পাঞ্জাবি ছাড়া পরবো কি করে? পাঞ্জাবিটা ভেতরে আছে, দেখো না। ভেতরে আছে? আরে রাহুলের জন্য কিছু আনিস নি? আচ্ছা, ও আমার ছোট ভাই, আমি ওর জন্য কিছু আনবো না। রাহুল, এ রাহুল, কি হয়েছে? এই যে দেখ তো, তোর জন্য শার্ট এনেছি, তোর পছন্দ হয়েছে কি না? হ্যাঁ, ইস, এটা একটা জামা হলো, কিরকম পুরনো ধাঁচের। এই সমস্ত জামা আজকাল বাড়ির চাকর বাকররা পরে না। আচ্ছা, আনলে আনলে মডার্ন কোনো জামা আনতে পারলে না? যুগটা পাল্টে গেছে বর্দা, নজরটা একটু ওপর দিকে তোলো। ওর নজর কতটা উপরে উঠবে তা আমি জানি না, কিন্তু তোর নজর যে অনেক নিচে নেমে গেছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। না মা, ও তো ঠিকই বলেছে, ওকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। না তুই চিন্তা করিস না, আমি তোকে টাকা দিয়ে দেবো, তুই তোর পছন্দ মতন একটা শার্ট কিনে নিস, ঠিক আছে? মা মা, এটা তোমার। কি দরকার ছিল এসবের, শুধু শুধু এতগুলো টাকা খরচা করলি? এই তুমি কি বলছো মা, বোনাস পেলাম, সামনে পুজো, ভাই বোনদের জন্য এসব কিনবো না? শাড়িটা তোমার পছন্দ হয়েছে তো মা? আমার পছন্দ শাড়িতে নয় বাবা, আমার পছন্দ তোর খুশিতে। বর্দা, বলছিলাম কি, তোর কলেজের ফিস তো কাল সকালে পেয়ে যাবি। বর্দা, আমার 40 টাকা দরকার। কেন 40 টাকার জন্য তোমায় কৈফিয়ত দিতে? আরে না না, কৈফিয়তের কথা বলেছি তোকে, কেন দরকারটা কেন? ওই তো একটা চাকরির অ্যাপ্লিকেশন করব, তার রেজিস্ট্রি খরচ আর কি। তো বলবি তো, ভালো কথা। হ্যাঁ, এই এনে, এই 50টা টাকা রাখ। এই সাগর, আমার তোমার ওই বিড়িটা তো আমি বাজার থেকে নিজে কিনে নিয়ে এসেছি, এ না রাখো। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, যার যা যা কিছু পাবার পেয়ে গেছো, এবার যাও, যে যার নিজের ঘরে যাও। চল বাবা, হাত মুখ ধুয়ে খেয়ে নিবি চল। আচ্ছা মা, সবাই তো নিজের জন্য কিছু না কিছু চাইল, কিন্তু তুমি তো নিজের জন্য কিছু চাইলে না? না চাইতে ঈশ্বর যে আমাকে অনেক কিছু দিয়েছেন বাবা, তোর মতো সোনার টুকরো ছেলে আমি পেয়েছি, আর আমি কিচ্ছু চাই না রে, কিচ্ছু না। আচ্ছা সাগর, আর কতদিন কতদিন এই পরিবারের বোঝা তুই বয়ে বেড়াবি বলতো বাবা? বোঝা বলছো কেন মা, এটা তো আমার কর্তব্য। আর তাছাড়া মা, আমি সবার বোঝা বইতে পারবো মা।